আমার দেখা ঈদের দ্বিতীয় সিনেমা দিন দ্য ডে। কেন দিন দ্য ডে, কেন রাত দ্য নাইট নয়, সেটা দেখার জন্য প্রথমবার অনন্ত জলিলের সরি এজির সিনেমা দেখতে গেলাম সিনেমা হলে। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোড আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই রোমান্টিক থেকে অ্যাকশন হিরো না হয়ে শুরু করা যাক দিন দ্য ডে সিনেমার রিভিউ। দেখি বাকিটা কি হয়। গল্পে এই যে বাংলাদেশের সুপার কপ, বাংলাদেশ পুলিশের সোয়াট টিমের মেম্বার, যে তুরস্ক যায় একটা গোপন মিশনে। তার স্ত্রী আজিনো সোয়াট টিমের সদস্য। আর শুরুতেই ধামাকাদার একটা এন্ট্রি। গোটা সিনেমা হল করতালির জোয়ারে ভেসে যাচ্ছিল। মনে হচ্ছিল শাহরুখ, সালমান বা মার্ভেলের কোন সুপার হিরোর এন্ট্রি, কিংবা টম ক্রুজের মতো কারো। যাই হোক, পুরো তুরস্ক, ইরান, আফগানিস্তান জুড়ে উড়ে উড়ে বেরিয়েছেন এজে। কিন্তু কেন তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই দিন দ্য ডে। আমি অনেক চেষ্টা ট্রাই করেছি সিনেমাটা সিরিয়াসলি দেখার জন্য, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হাসি দা লাভ আটকে রাখতে পারেনি। শুধু আমি নই, পুরো সিনেমা হল জুড়ে সব দর্শক, দা অডিয়েন্সের একই রকম হলো। আমি চিন্তা করছিলাম এই সিনেমার ডায়লগ, দা সংলাপ কে লিখেছে, তার পায়ের ধুলো নিয়ে একটু মিউজিয়ামে রেখে আসি। কিভাবে মানুষ এমন ডায়লগ লেখে। আর এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে মানব পাচার, দা হিউম্যান ট্রাফিকিং, মাদক, দা ড্রাগ এসব নিয়ে। এসবের সাথে রোহিঙ্গা, দা শরণার্থীর প্রসঙ্গ কিভাবে বারবার চলে আসে তা আমার মাথা দা হেডে আসে না। বছরের পর বছর চুল দা হেয়ার কাটার সুযোগ হয়নি, কিন্তু দাড়ি দা বিয়ার্ড শেপে কাটার সুযোগ হয়েছে। ইমপ্রেসিভ। এই সিনেমা নাকি 100 কোটি টাকার সিনেমা। কিসে খরচ হলো এই সিনেমার টাকা, একটা হিসাব করে দেখা যাক। এই যে এবং তার পুরো কাস্ট এবং ক্রু মেম্বাররা সবাই 5 স্টার হোটেলে থেকেছে, খেয়েছে এবং হেলিকপ্টার দিয়ে পুরো ইরান চষে বেরিয়েছে। এবং তাকে বোকা বানিয়ে পপি গাছের বাগান বানানো হয়েছে সিজির মাধ্যমে। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম তিনি তো বাংলাদেশের প্রথম সিজি এবং ডিজিটাল সিনেমার জনক। আর প্রধানমন্ত্রী তো এজিকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। আর সে ছাড়া আর কোন পরিচালক, প্রযোজক বা নায়ক আছে যে এতটা যত্ন করে অপাত্রে 100 কোটি টাকা ঢালতে পারে? কেউ নেই। অনলি দ্য এজে ইজ রিয়েল। আর বাকি সব বার্সেলোনা। দিন দ্য ডে এর চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। কিভাবে লিখলেন তিনি, তার মগজের কোন জায়গা থেকে এই জিনিসটা এসেছে তার দেখার আমার খুব শখ। তিনিই তো সত্যের মৃত্যুনায়ের মতো সাকসেসফুল বাণিজ্যিক সিনেমা বানিয়েছেন, কিন্তু কিভাবে? হাউ? আই এম নট কিলিং ইউর ফাদার। ও শিট, কি বলছি এসব। এই সিনেমায় এজে চরিত্রে ছিলেন বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি অ্যাকশন হিরো, দা নায়ক এজে মানে অনন্ত জলিল। সিনেমায় তার দৌড় যেন টম ক্রুজের কথা মনে করে দিচ্ছিল বারবার, এগেইন এন্ড আবার। আর তার নাচ এবং ব্রেসলেট যেন সালমানের ডান্স মুভকে মনে করে দিচ্ছে। কি করেননি তিনি, লরির নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বেরিয়েছেন, আকাশ থেকে চিত হয়ে লাফ দিয়েছেন, উড়ে উড়ে সাংবাদিকদের বাঁচিয়েছেন, শুধু ডলফিনের মতো সমুদ্রে সাঁতার কাটেননি। বর্ষা দা মনসুন ছিলেন আজিন চরিত্রে, দুর্ধর্ষ তিনি। যুদ্ধের ময়দানে তিনি ভালোবাসার জয়গান গেয়েছেন, এমনটা কজন পারে। সুপারম্যান স্বামীকে দেখতে আফগানিস্তান পর্যন্ত পৌঁছে গেছেন, শুধু পুলিশি স্যালিউট দা সালাম দেওয়াটা শিখতে হবে। সেই সঙ্গে জানতে হবে কাউকে না চিনলে অহেতুক মুখ খুলে হাগার চেয়ে চুপ করে থাকাই ভালো। এই সিনেমা পরিচালনা করেছেন মোর্তেজা আতাশজমজম। আমি জানি না তিনি কেমন পরিচালক, কিন্তু দিন দ্য ডে দেখার পর ভালো দা গুড কোনো ইমপ্রেশন তৈরি হয়নি। হয়তো এই পরিচালকের তার পরবর্তী কোনো প্রজেক্টের জন্য টাকা দরকার ছিল, সেটাই হয়তো ম্যানেজ দা জোগাড় করেছেন তিনি এই সিনেমা দিয়ে। তবে অনন্ত দা এজেকে পরের সিনেমার জন্য নতুন কোন পরিচালক বা দা ডিরেক্টর খোঁজার প্রয়োজন হবে। একটা পরামর্শ দিই, এমন কাউকে খুঁজবেন যাকে কান ধরে উঠবস করাতে না হয়। পরিচালক হিসেবে তিনি যেমনই হোক না কেন আপনার না থাকতে পারে, তার নিশ্চয়ই কিছুটা মান সম্মান আছে। আর হ্যাঁ, আপনারা যারা এই সিনেমাটি দেখেছেন তারা ব্যাপক মজাদার ফান পেয়েছেন, এটা আমি নিশ্চিত। আর যারা দেখেননি তারাও এই সিনেমাটি দেখে নিন, এনজয় দা, উপভোগ করুন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।